বন্ধুরা কেমন আছেন সবাই আশা করে অবশ্যই ভালো আছেন তো বন্ধুরা বর্তমানে সবচেয়ে যে জিনিসটি গুরুত্বপূর্ণ জায়গায় জমি ক্রয় করার পরে সেটা হচ্ছে আপনার সম্পত্তির নিজ নামে মিউটেশন বা নাম করে নেওয়া আর এটা করতে গিয়েই আমাদের নানা প্রকার হয়রানি কিন্তু সম্মুখীন হতে হয় অনেক ক্ষেত্রে কাগজপাতি আপনার ঠিক থাকে না অনেক ক্ষেত্রে সার্টিফাইড কপিটা আপনার থাকে না মূল দলিলটা থাকে না নানা প্রকার অসুবিধা আবার অনেক ক্ষেত্রে আপনি জানেনও না কি কি কাগজপাতি লাগবে কোথা আবেদন করতে হবে এই জন্য আপনি কন্ট্রাক্ট সিস্টেমে চলে যান কারো সাথে দশ বিশ তিরিশ হাজার টাকা তো আজকের এই ভিডিওতে আমরা মূলত আপনাদেরকে দেখাবো যে আপনি যদি সম্পত্তি ক্রয় করে থাকেন তাহলে আপনার কি কি ডকুমেন্টের প্রয়োজন হবে আমরা লিগাল ডকুমেন্টগুলোর কথা বলতেছি যেগুলো আইনগতভাবে প্রয়োজন আপনি যদি টাকা পয়সা দিয়ে করে ফেলান সেটা ভিন্ন কথা আপনি জাস্ট একটা দলিল আর খতিয়ান দিও নামজারি করে নিতে পারবেন সেটা ভিন্ন কথা সেটা দুর্নীতির কথা আমরা আপনার প্রপার ডকুমেন্টেশনের কথা বলতেছি যেটা আপনার সারা জীবন কাজে আসবে সবচেয়ে বড় কথা হচ্ছে যখন আপনার কাছে থাকবে এখন আপনারা জানেন ডিজিটাল যুগ আপনি স্ক্যানারে স্ক্যান করে নেবেন অথবা মোবাইল যদি আপনার থাকে মোবাইলে আপনি নানা প্রকার স্ক্যানার পাবেন যে কোনো একটা স্ক্যানার ডাউনলোড করে প্রতিটা দলিল প্রতিটা খতিয়ান আপনি স্ক্যান করে নেবেন স্ক্যান করে নিয়ে আপনি যে কাজটা করবেন সেটা হচ্ছে আপনার ল্যাপটপে অথবা আপনার যে মোবাইল আছে সেখানে ফাইল রাখবেন যেমন যে আমার এখানে করে ধরেন আমি একটা ফাইল করে রেখেছি এখানে যেমন আমার অঞ্চলে এসে হচ্ছে সর্বশেষ খতিয়ান আপনার যদি ঢাকা সিটিতে হয় তাহলে ঢাকা সিটির জন্য সর্বশেষ খতিয়ান হচ্ছে ঢাকা সিটি জরিপ খতিয়ান তো এখানে আমার এসে খতিয়ানটা আছে তারপরে আমার সিগনেচারটা আছে আপনার সিগনেচারটা আপনার যে কোনো সাদা কাগজে করে তার একটা ছবি উঠিয়ে নেবেন এবং খুবই ক্ষুদ্র করে নেবেন এটা ছাড়া আইডি কার্ডটা দেওয়া আছে ন্যাশনাল আইডি এটা হচ্ছে যে আগের মালিকের নাম জারি খতিয়ান আপনি যা যার কাছ থেকে ক্রয় করলেন সেটা এর পরবর্তীতে আপনি যে কি করলেন খাজনার দাখিলা তো বর্তমানে প্রতিটা যে খাজনার দাখিলা এগুলো অনলাইনের মাধ্যমে পাওয়া যায় তবে আপনার কাছে যদি পূর্ব মালিক যদি খাজনার দাখিলা যদি না দেয় আপনি কি যেটা কস করবেন ইউনিয়ন ভূমি অফিসে যাবেন তহসিলদারের আইডি থেকে যদি পূর্ব মালিক দিয়ে থাকে তার একটা কপি থাকবে সেখান থেকে আপনি নিতে পারবেন এখন প্রতিটা যে খাজনার কপিতে আপনি কিউআর কোড পাবেন এই কোডটা দিয়ে যাচাই করা যাবে এটা অরিজিনাল না ডুপ্লিকেট এখানে একটা কিউআর কোড থাকে তো খাজনা দাখিলাটা হয়ে গেল তার আপনার এক কপি পাসপোর্ট সাইজের ছবির প্রয়োজন হবে আর আপনার অঞ্চলে যদি জরিপ যদি চলমান থাকে কোন অঞ্চলে সিলিন্ডার চান কোন অঞ্চলে চান না তাহলে জরিপকালীন যে মাঠ পর্চা সেটা লাগবে আর যদি আপনার সম্পত্তি একাধিক মালিক থেকে আসে তখন বায়া দলিল যদি থাকে ভালো না থাকলে নাই আর হচ্ছে মালিকানার দলিল অনেকে যে প্রশ্নটা করেন যে ভাই মালিকানার দলিলটা আমরা কত পাতা পর্যন্ত করব। মনে রাখবেন দলিল আপনাকে প্রতি পাতায় স্ক্যান করে দিতে হবে এইটা একটা মূল দলিল কিন্তু সবচেয়ে বড় সমস্যা যেটা বর্তমান বাস্তবতা আপনি বিভিন্ন এগুলো যতই আপনি অনলাইনে দেন তারা বলবে যে এগুলোর একটা হার্ড কপি আপনাকে সাবমিট করার জন্য যেটা অত্যন্ত দুঃখজনক যেটা ভূমিমন্ত্রী যেভাবে চাচ্ছিলেন যে ডিজিটাল হয়ে যাক আসলে এই বিভিন্ন অফিসে তারা অনলাইনে পড়তে পারেন না ডকুমেন্টটা ক্লিয়ার না এই মর্মে আপনাকে বলে যে এগুলার আপনি একটা হার্ড কপিও জমা দেন তাহলে বুঝতেই পারতেছেন যেগুলো আপনি সফট কপি করলেন এগুলার এক কপি বা দুই কপি করে হার্ড কপিও করে রাখবেন কি লাগতেছে সর্বশেষ রেকর্ডিও খতিয়ান আপনার সিগনেচার আপনার আইডি কার্ড আগের মালিকের খতিয়ান খাজনার দাখিলা ছবি যদি জরিপ চলমান থাকে জরিপকালীন খতিয়ান বায়া দলিল যদি থাকে মালিকানার দলিল এটাই আপনার জন্য যথেষ্ট এই কাগজপাতি গুলো আপনার লাগবে লাগবে এখন অনেকে যেটা বলেন যে ভাই হাত নকশা দিব কিনা নর্মালি হাত নকশার কোনো প্রয়োজন হয় না আপনি হাত নকশা ছাড়াও তো এগুলো আপনি কিভাবে করবেন সমস্ত কিছু করার পরে এই ওয়েবসাইটে কাজটা যেটা আমরা পরবর্তী ভিডিওতে দেখাবো পূর্বেও দেখিয়েছি এই ই নাম জারি অপশনে আপনাকে ক্লিক করতে হবে ইন এর পার্ট টুতে আমরা নিয়ে আসব ইন ডিটেইলে সেখান থেকে আপনি বুঝে নিতে পারবেন তবে আপনাকে ধৈর্য রাখতে হবে অ্যাটলিস্ট আপনি যদি এই যে এগারোশো পঞ্চাশ টাকা বা এগারোশো টাকা যদি আপনি কি করতে চান যদি নাম করতে চান আপনাকে তিন থেকে চার মাস সময় কিন্তু অপেক্ষা করতে হবে আপনি আজকে দিবেন কালকে হয়ে যাবে বিষয়টা কিন্তু এমন না তো দেখেন এখানে প্রথম এখানে কিছুটা চেঞ্জ করা হয়েছে দেখেন বলতেছে আবেদন ফর্ম পুরোনো আবেদন ফি পরিশোধ বর্তমানে সত্তর টাকা পরিশোধ করতে হয় ভূমি অফিসে তদন্ত প্রতিবেদন আবেদনের উপর শুনানি এগারোশো টাকা খতিয়ান ফি পেমেন্ট এবং খতিয়ান ডাউনলোড তো এটার মধ্যেও যে দুই নাম্বারইটা হয় সেটা হচ্ছে যে আসলে বর্তমানে কিউআর কোড যুক্ত হয় আর এই কিউ আর কোড যুক্ত দেওয়ার আগে যে ডিসিআরটা এটাও কিউআর হওয়ার কথা এটা দিতে গেলে প্রতি অনেক অঞ্চলে এ সিলেন্ডরা এর জন্য টাকা পয়সা নেন অথবা এই সিলেন্ডের নাম ভাঙ্গিয়ে যারা থাকেন তারা টাকা পয়সা নেন তো যাই হোক সেটা বাংলাদেশের বাস্তবতা আবেদন ফর্ম পূরণ এবং পরিশোধ তো এইখানে এই হচ্ছে তাদের যে নির্দেশিকা তারা এই দিয়ে বলতেছে কতগুলো অফিস আছে কত পার্সেন্ট গড নিষ্পত্তি হচ্ছে সবকিছুই তারা এখানে দিয়ে রেখেছে এবং যদি ভূমি সংক্রান্ত কোনো আপনার যদি অভিযোগ থাকে ওয়ান সিক্স ওয়ান ডবল টু তে আপনি কি করতে পারেন অভিযোগ জানাতে পারেন অথবা পৃথিবীর যে কোনো প্রান্ত থেকেও একটা নাম্বার দেওয়া আছে এটাতে আপনারা অভিযোগ করতে পারেন তো এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে যে নাম জারির আবেদন এখানে দেখেন নাম জারির আবেদন এখানে বলা হচ্ছে আপনি ক্রয় তবে হেবা ব্যতীত অন্যান্য সূত্রে হস্তান্তরকৃত জমির নাম জারি আবেদন করতে চাইলে এখানে ক্লিক করুন এখানে আমরা ক্লিক করলাম পূর্বে ডিজাইনটা কিছুটা ভিন্ন ছিল আপনারা যারা অলরেডি করেছেন তারা জানেন তো যাই কিছু করুক কাগজপাতি ওগুলোই আপনার জিনিসপথে ওগুলো অন্য কিছু লাগার প্রয়োজন নাই এই জিনিসটা চলে আসবে তো এইখান থেকে কিভাবে আপনি পূরণ করবেন যাবতীয় কিছু আর আমরা যে বললাম যে এখানে বলাই হচ্ছে যে চোদ্দ তিন দুই তারিখ পরিপত্র অনুযায়ী নাম জারির আবেদন ফি সত্তর টাকা শুধুমাত্র অনলাইনে নগদ রকেট বিকাশ উপায় ব্যবহার করে ভিসা কার্ড মাস্টার কার্ডের মাধ্যমেও পরিশোধ করতে পারবেন এই জিনিসটা অর্থাৎ আপনাকে আর কি করতে হবে না নগদ পেমেন্ট করতে হবে না তো এটা আমরা নেক্সট ভিডিওতে পার্ট টু এ বানাবো যে কিভাবে আপনি পূরণ করবেন তবে আমরা বাস্তবতা যেটাই বললাম আপনি যত এভাবে করেন আপনাকে হার্ড কপিটা নিয়ে সেই উপজেলা অফিসে যেতেই হয় সেখান থেকে আপনি যদি না যান আপনার নাম জারিটা আটকে থাকে তো আশা করি ভবিষ্যতে হয়তো ধীরে ধীরে এটা আরো অটোমেশনে চলে আসবে যাতে আপনার যেতে না হয় তো যাই হোক নাম জারি জমা ভাগ জমা একত্রীকরণ সংক্রান্ত আমাদের নতুন সিরিজের ভিডিওগুলোতে ভিডিও গুলোতে আপনাকে স্বাগতম আশা করি অবশ্যই অবশ্যই আপনারা ভিডিওগুলো গুলো দেখে উপকৃত হচ্ছেন এতদিনও হয়েছেন আর সকলের যে আগ্রহর কথা সেটা হচ্ছে সাতকাহন বইটার অনেক ডিমান্ড তো আপনারা জানেন বাজেটে অনেক কিছু চেঞ্জ হয়েছে থেকে দিন দশ সময় তো লাগবেই জাস্ট আমাকে এগুলো কিছুটা সংশোধন করতে যেহেতু ছুটিতে থাকার কারণে অনেক কাজই করা হয়নি তো দ্রুত ইনশাল্লাহ ট্রাই করবো সংশোধনী যতটুকু আনার ইনশাল্লাহ আমরা আগামী মাসের শেষ পর্যন্ত আপনাদের হাতে তুলে দেওয়ার জন্য তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া করবেন আসসালামু আলাইকুম